সবাইকে আবারও স্বাগত আমাদের লারাভেল টিউটোরিয়াল সিরিজে। তো আমরা যেহেতু লারাভেল অফিসিয়াল ডকুমেন্টেশন ফলো করে আমাদের কোর্সটা কমপ্লিট করতেছি, সো আমরা মোটামুটি আমাদের লারাভেল যেটুকু আছে সেটা ধরে আগাচ্ছি। তো লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমি ইনস্টলেশন, কনফিগারেশন, ডিরেক্টরি স্ট্রাকচার এই তিনটা টপিক্স নিয়ে আলোচনা করেছিলাম স্টেপ বাই স্টেপ। তো এখন আমাদের যে টপিক সেটা হচ্ছে স্টার্টার কিটস। এখানে স্টার্টার কিটস বলতে কি বোঝা যাচ্ছে, তো আপনি যখন লারাভেল একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার যদি একটা প্রজেক্ট বাজে বা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আপনার অনেক কিছু ফাংশনই লাগে, যেমন আপনার অথেন্টিকেশন ফাংশনই লাগে, লাইক আপনার লগ ইন, রেজিস্ট্রেশন, ফরগেট পাসওয়ার্ড, ওকে, এইসব এই সিস্টেম লাগে যেটা আপনি চাইলে কিন্তু আপনি কাস্টম ভাবে ডেভেলপ করতে পারেন। বাট লারাভেল যেটা করে আমাদের কিছু প্যাকেজ দিয়ে দিচ্ছে, যেমন লারাভেল ব্রিজ অথেন্টিকেশনের জন্য এবং জেট স্ট্রিম। আগে আমরা লারাভেল ইউআই একটা প্যাকেজ ছিল, সেটা এখনও কাজ করে 8-এ। আপনি লারাভেল ইউআই গিটহাব লিখে সার্চ করলে পাবেন, ওটা দিয়ে আপনি অথেন্টিকেশন তৈরি করতে পারেন। হ্যাঁ, যেমন আমি যখন লিখি লারাভেল ইউআই প্যাকেজ গিটহাব, সো এই প্যাকেজটা দিয়েও আপনি অথেন্টিকেশন তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি 8-এ সাপোর্ট করবে, 9-এ সাপোর্ট করবে না, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, তো আমাদের এখানে স্টার্টার কিট বলতে এটাই বোঝাচ্ছে যে লারাভেল ব্রিজ ইজ এ মিনিমাল সিম্পল ইমপ্লিমেন্টেশন অফ অল লারাভেলস অথেন্টিকেশন ফিচার। মানে হচ্ছে আমাদের অথেন্টিকেশন সব ফিচার আমাদের লারাভেল ব্রিজ আমাদেরকে দিয়ে থাকে, যার মধ্যে আমার লগ ইন আছে, রেজিস্ট্রেশন আছে, পাসওয়ার্ড রিসেট আছে, ইমেল ভেরিফিকেশন আছে এবং পাসওয়ার্ড কনফার্মেশন এটা আছে। ওকে, সো ব্রিজ ডিফল্ট ভিউ লেয়ার ইজ মেড আপ ইউর সিম্পল ব্লেড টেমপ্লেটস ইজ টাইলন সিএসএস, এবং এইখানে টাইলন সিএসএসটা এখানে ইউজ করা হয়েছে বিল্ড ব্রিজের জন্য। তাছাড়া যদি আপনি লাইব্রেরি ইউজ করেন, লারাভেল লাইব্রেরি ইউজ করেন, সেক্ষেত্রেও আপনি ব্রিজটা ইউজ করতে পারবেন। সাথে সাথে আপনি যদি ভিউ জেস অথবা রিয়াক্ট জেস ইউজ করেন সেক্ষেত্রেও আপনি এই ব্রিজটা ইনস্টল করতে পারবেন, লাইক পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল ভিউ, পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল রিয়াক্ট। তো আমরা স্টার কিট বলতে বোঝাচ্ছি যে আমাদের এখানে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশনে আমাদের অথেন্টিকেশনের জন্য সব সিস্টেম তৈরি করে দেওয়া আছে লারাভেল ব্রিজের মাধ্যমে এবং জেট স্ট্রিমের মাধ্যমে, যেটা পরবর্তীতে আমরা যখন অথেন্টিকেশন যাব, সিকিউরিটিতে গিয়ে অথেন্টিকেশন যাব, তখন এইখানে আমাদের এই জিনিসগুলো নিয়ে আরও অ্যাডভান্স আলোচনা করা হবে। যেহেতু আমাদের গেটিং স্টার্টেড স্টার্টার কিটস পার্টে আছি, তো আমাদের এটা দেখতে হবে। তো আমরা একটু লক্ষ্য করি, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই এবং এখানে যদি গিটবেস ওপেন করি এবং যদি সার্ভার ওপেন করি পিএসপি আর্টিসান সার্ভ কমান্ডের মাধ্যমে, তাহলে আমার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। সো এটা দরকার নাই। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা রান হয়নি, এখন হচ্ছে। ও, আর লাস্ট কোডগুলো আমি গিটে আপ করি নাই, সো আমি গিটে আপ করে দিচ্ছি। গিট এট অল গিট কমিট মাইনাস এম ডিরেক্টরি স্ট্রাকচার, ডিরেক্টরি স্ট্রাকচার মেবি কোনো চেঞ্জ আসেনি, হ্যাঁ একটা ফাইল চেঞ্জ আসছে, ওয়ান ইনসার্টেড ওয়ান ডিলিশন। ওকে, সো গিট আমি গিটে পুশ করে দিচ্ছি, তারপরে গিটটাও শিখে নেবেন, কারণ গিটটা কোনো কোম্পানিতে গেলে আপনার মাস্ট বি গিট লাগবে। তো এখন যদি আমি আমার প্রজেক্ট রান করি, লোকাল হোস্ট ক্লোন 8000 পোর্ট লোকাল হোস্ট, সো দেখবো যে আমার একটা ফ্রেশ লারার পেজ চলে আসছে। এখন ব্রিজ ইনস্টল করার জন্য প্রথমে আমাদের বলতেছে যে তুমি ফার্স্টে মাইগ্রেশন করে নাও, তো চলুন মাইগ্রেশন করে নিচ্ছি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। ওকে, সো আমি পিএসপি মাই অ্যাডমিনে আসলাম এবং আমাদের ডাটাবেসটা সেটিং করতে হবে, সো আমি ইএনভিতে যাচ্ছি এবং ডাটাবেস নেম দিলাম হচ্ছে কি আমার লার্ন হান্টার এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এবং ইউজার নেম হচ্ছে রুট। আপনি যদি পাসওয়ার্ড ইউজ করেন মাই অ্যাডমিনে তাহলে পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমার এখানে কোনো ডাটাবেস নাই, সো আমি এখানে লার্ন হান্টার নামে একটা ডাটাবেস তৈরি করে নিচ্ছি এবং সেটা ক্রিয়েট করছি। ওকে, তারপর আমাকে সে বলতেছে তারপর তুমি হচ্ছে মাইগ্রেট করো, তো আমি যখন পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড চালাবো, পিএসপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ড চালাবো, তখন কি হবে, তখন হচ্ছে আমার এই ডেটাবেজের মধ্যে মাইগ্রেশন ফাইলের মধ্যে দেখেন আমার এখানে ইউজার টেবিল পাসওয়ার্ড টেবিল আছে এবং ইউজার টেবিলের মধ্যে নেম, ইমেল, ইমেল ভেরিফাই অ্যাড, পাসওয়ার্ড, সাথে আপনাদের ফোন নাম্বার, কন্ট্রোলশিফট দিলে আমার স্ক্রিনে রেকর্ডারের শর্টকাট কি এটা হবে না, সো আমি কপি পেস্ট করি। তো আমি এখানে একটা ফিল্ড চাইলে অ্যাড করতে পারি, ফোন, আপনি যদি এখানে অ্যাড্রেসও অ্যাড করতে পারবেন, আমি ডালেবল করে রাখছি। ওকে, সো আমি ফোন নামে একটা ফিল্ড এখানে বাড়িয়ে নিলাম, চাইলে আপনি আরও ফিল্ড বাড়িয়ে নিতে পারেন।
তারপর পাসওয়ার্ড রিসেট টেবিলটা তৈরি হয়ে যাবে যে আমি এটা দেই তো আমি দিলাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট সাবমিটে প্রেস করলাম সো দেখেন আমার ইউজার্স টেবিল পাসওয়ার্ড রিসেট টেবিল ফেল জব টেবিল পার্সোনাল অ্যাক্সেস টোকেন টেবিল জের হয়ে গেল আমি যদি এখন রিলোড করি এবং মাইগ্রেশন আমি একটা টেবিলও এখানে আসবে দেখেন চলে আসছে এবং ইউজার্স টেবিলের মধ্যে দেখেন আমি যে ফোনটা ইমেলটা অ্যাড করেছিলাম ফোন সেটাও কিন্তু চলে আসছে দেখেন সব চলে আসছে এটা নালেবল ওকে সো আপনি চাইলে কিন্তু এখানে মাইগ্রেশন ফাইল থেকে ডিলিট করতে পারেন ডিলিট করে আবার মাইগ্রেট করতে পারেন কোনো সমস্যা নাই মাইগ্রেট রিফ্রেশ করতে পারেন তো মাইগ্রেশন নিয়ে একটা লেকচার আমরা আমাদের এই কোর্সে রাখবো তখন জিনিসটা ভালো বুঝতে পারবেন সো প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে ব্রিজ একটা প্যাকেজ আছে এই ব্রিজ প্যাকেজটা আগে কম্পোজার থেকে রিকোয়ার করে নিতে হবে মানে কম্পোজার দিয়ে নিতে হবে তারপরে আমার ব্রিজটাকে ইনস্টল করতে হবে ওকে সো আমরা আগে কম্পোজার থেকে এই ব্রিজটা নিয়ে ডেভ ভার্সনটা নিচ্ছি সো পেস্ট করলাম এখানে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কোনো সমস্যা নেই আপনারা প্র্যাকটিস করতে যদি বুঝে যাবেন এটা কোনো ইস্যু না বাট এসকেপ করা যাবে না সবগুলো স্পষ্টভাবে এবং ক্লিনভাবে বুঝে নিতে হবে কাজ করতে হবে যখন আপনারা এই টোটাল সিস্টেমটা লাইক হচ্ছে বেসিক বুঝাতে গেলে সম্ভব 70-80টা ভিডিও হবে বুঝে যাবেন তখন আপনারা যখন একটা প্রজেক্ট করবেন তখন এই জিনিসটা সবচেয়ে বেটার আপনার ক্লিয়ার হয়ে যাবে কাজটা করার জন্য আর কি এখানে অথেন্টিকেশন তৈরি করব কিন্তু খুব ডিপলি আলোচনা করব না ডিপলি আলোচনা করব কখন যখন আমরা এখান থেকে এসে সিকিউরিটি অপশনে যাব অথেন্টিকেশন ভিডিও বানাবো তখন আর কি এটার ডিপলি আলোচনা করব তো আমাদের ই কমার্স কম্পোজার ডিকোয়ে লারাভেল ব্রিজ ডেভ দিলে আমাদের এখানে লারাভেল ব্রিজটা কবে থেকে ভেন্ডরে চলে আসবে সেটা আসবে কোথায় সেটা আসবে হচ্ছে আমাদের ভেন্ডরে আসার কথা অটোলোড পিস তো আছেই কম্পোজার নিয়ে ভিডিও বানাবো একটা তাহলে অটোলোড পিস কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবে এখানে আমার যে গাজল স্ট্রিপি আমার কার্ল নিয়ে যখন কাজ করি সেটা এখানে আছে এবং থার্ড পার্টি আমার যা যা ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো এখানে সবই এখানে দেখতে পারবেন আর কি সো এটা ডাউনলোড হোক আমি ভিডিওটা পজ করে রাখছি যাতে ভিডিওটা বড় না হয় তো আমার এখানে ব্রিজ টেনশন হয়ে গেল না আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ব্রিজটা ইনস্টল করতে হবে তো পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল করব কপি করলাম আমি লারাভেল ইউআই প্যাকেজটাও দেখাই দেবো না কোনো একটা ভিডিওতে তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে তারপর সে বলতেছে প্লিজ এক্সিকিউট দ্য এনপিএম ইনস্টল অ্যান্ড এনপিএম রান দেব কমান্ড চালাতে বলছে আমার অ্যাসেট করার জন্য তো এখানে আলাদা আলাদা চালালো হবে একসাথে চালালো হবে তো আমি চালাচ্ছি এনপিএম ইনস্টল অ্যান্ড তো এই এনপিএম ইনস্টল এবং এনপিএম রান দেব কমান্ডটা চালানোর জন্য আপনার কিন্তু নোটটা ইনস্টল করা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার কাজ করবে না সো আপনি নোট জাস্ট ইনস্টল করে নেবেন ডট অর্গ থেকে তো দেখেন আমাদের অলরেডি ব্রিজটা ইনস্টল হয়ে গেল এবং আমাদের জেএস এর মধ্যে অ্যাপ ডট জেএস এবং সিএস এর মধ্যে অ্যাপ ডট সিএসএস দুইটা ফাইল এখানে অলরেডি চলে আসে দেখেন কম্পাইল ফাইল ওকে আমার রেজিস্টার শিট বলতে পারি আর কি অথেন্টিকেশনের এবং আমরা এখানে আসি এবং লারাভেল ফোল্ডারটা কোথায় এখানে আসি এরপর দেখবো ব্রিজ চলে আসছে ওকে তো ব্রিজ কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ চলে আসছে ওকে সো তারপরে বলতেছে তুমি তোমার পেজটাকে রিলোড দাও সো আমি এখানে পেজটা রিলোড করলাম তো দেখেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটা বাটন চলে আসছে আমি দেখুন পিএসপি মাইগ্রেট চালাই আবার পিএসপি আর্টিসান মাইগ্রেট নাথিং টু মাইগ্রেট মাইগ্রেশন করে ফেলছি দেখো আমি লগ ইনে প্রেস করলাম এবং দেখেন সুন্দর একটা লগ ইন ফর্ম চলে আসছে লারাভেল সাইন সহ ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম একটা ফরগেট পাসওয়ার্ড লিঙ্ক চলে আসছে লারাভেলে প্রেস করলাম চলে আসলো রেজিস্টার প্রেস করলাম এবং সেটা চলে আসলো নেম ইমেল পাসওয়ার্ড কমন পাসওয়ার্ড চলে আসলো তাই না এখন এইটা কিন্তু আসলো এই যে ব্রিজের স্ট্যাটাস থেকে হ্যাঁ তাহলে আপনি ভিউজেস হলে ভিউজেস দিয়ে ওইটা ইনস্টল করতে পারেন আর লারাভেল জেটি স্ট্রিম কি লারাভেল জেটি স্ট্রিম এর চেয়ে আরো অ্যাডভান্স কিছু ইনক্লুডেড অথেন্টিকেশন সিস্টেম যেটা খুবই অ্যাডভান্স এবং তাই ইউজ করা তো এটা নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করতে হবে এটা একটা ভিডিওতে হবে না এটা যদি আপনারা জানতে চান তাহলে আমার ইউটিউব ভিডিও চ্যানেলে আরও কয়েকটা ভিডিও আছে লারাভেল জেটি স্ট্রিম নিয়ে সো এটা দেখতে পারেন আর কি তো এটা অ্যাডভান্স টপিক সো এটা আমরা আসবো নেক্সটে ওকে তো আমরা যদি এখন লগ ইন করি বা রেজিস্ট্রেশন করি সেটা আমরা দেখতে পারবো আর কি তো আমরা
অ্যাপের মধ্যে যাচ্ছি এইচটিটিপি কন্ট্রোলার, দেখেন অথ নামে একটা ফোল্ডার চলে আসছে। এটা কেন আসছে? এটা আসছে হচ্ছে লারাভেলের ব্রিজ ইনস্টল করার সাথে সাথে, এবং রিকোয়েস্ট নামে একটা ফোল্ডার চলে আসছে, এটাও আসছে লারাভেলের ব্রিজ অথেনটিকেশন প্যাকেজটা ইনস্টল করার সাথে সাথে চলে আসছে। ওকে, সো এখানে অথের মধ্যে আপনারা এই সব হলো কন্ট্রোলার, এখানে সব হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারগুলো হচ্ছে কি, আমার লগ ইন রেজিস্ট্রেশন এইসব জিনিসগুলো এখানে হ্যান্ডেল করতে হবে আর কি। তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপাতত জাস্ট ব্রিজটা ধারণা রেখে থাকেন। ব্রিজ হচ্ছে একটা অথেন্টিকেশন সিস্টেম এর তৈরি করার জন্য একটা প্যাকেজ, যেটা আগে লারাভেল ইউআইও ছিল আগের ভার্সনগুলোতে, তো নতুন ভার্সনে লারাভেল ব্রিজ চলে আসছে। ওকে, সো এবং সেটা কীভাবে ইনস্টল করে এবং কীভাবে লগ ইন ইনস্টল করে সেটা একটা বানিয়ে সিস্টেম তৈরি করা আছে। যেমন আমি যদি এখন সার্ভারটা একটু অফ করে অন করে নিচ্ছি, ও আচ্ছা আমি তো এটা ইউজ করতেছি এটা না, সো আমি কমান্ড সি পিএসপি আর সেন্সার হয়ে গেল, রিলোড করলাম। সো আমি এখন একটা রেজিস্ট্রেশন করবো, আমি দিলাম হচ্ছে কি লার্ন হান্টার। ওকে, সো আমি দিলাম হচ্ছে কি লার্ন হান্টার 18@gmail.com। দেখেন আমি কিছু করি না, আমি লারাভেল ব্রিজ প্যাকেজটা ইনস্টল করার সাথে অথেন্টিকেশন তৈরি হয়ে গেল, এবং দিলাম হচ্ছে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড। তো আমি রেজিস্টার প্রেস করলাম, তো দেখেন আমার কিন্তু একটা রেজিস্টার হয়ে গেল এবং ড্যাশবোর্ড ইউ আর লগ ইন ড্যাশবোর্ড, এবং এখানে প্রেস করলে আমার লগ আউট চলে আসতেছে এবং আমি কিন্তু চাইলে আবার লগ ইন করতে পারবো। সো learnhunter@gmail.com পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং রিমেম্বার মিউ আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, সো এটা হচ্ছে অথেন সিস্টেম, সো এটা হচ্ছে লারাভেল স্টার্টার কিট এটা দেওয়া ছিল। তো আমরা এটাও জানা রাখেন আপাতত, লারাভেল জেটি স্ট্রিমে হচ্ছে একটা অথেন্টিক সিস্টেম, স্ক্যাফোল্ডিং সিস্টেম, যেখানে লগ ইন রেজিস্ট্রেশন ফরগেট পাসওয়ার্ড তারপর ইউজার রোল টু স্টেপ ভেরিফিকেশন আরও অ্যাডভান্স টপিকগুলো এখানে দেওয়া আছে। তো ওকে, অনেক বড় লেকচার হয়ে গেল মনে হয়, বাট জিনিসটা আমাদের বুঝতে হবে যেহেতু আমরা ডকুমেন্টেশন ফলো করছি এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা টপিকস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, টেস্টিং সহ একটা প্যাকেজ ডেভেলপমেন্ট করবো ইনশাল্লাহ। ওকে, সো যারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।